দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী সংঘর্ষের ঘটনায় এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের আহত কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করলেন পুলিশ কর্মীরা কোচবিহার জেলা পুলিশ সুপার সূত্রে জানানো হয়েছে ধৃতদের নাম আলামিন শেখ এবং তাদের মধ্যে আলামিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিককে মারধরের ঘটনায় অপরদিকে জানা আলী নামে দিনহাটা শহরের অপর একজনকে গ্রেপ্তার করেছে তৃণমূলের পক্ষ থেকে দায়ের হওয়া মামলার ভিত্তিতে গত উনিশে মার্চ দিনহাটা পাঁচ মাথার মোড়ে কেন্দ্রীয় মন্ত্রীর সমর্থক এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় গন্ডগোলের জেরে জড়িয়ে পড়েন খোদ দুই মন্ত্রী এই ঘটনায় মাথায় গুরুতরভাবে আঘাত পান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র আর তারপরেই পুলিশের পক্ষ থেকে একটি স্বপ্রণোদিত মামলা করা হয় এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রধান অভিযুক্ত করে মোট পঁয়তাল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয় যে দিনহাটায় একনাথতন্ত্র কায়েম করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তার সাক্রেন যারা ধরা পড়েছে তারা কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী এবং এলাকায় হারমাক বলে পরিচিত তা আমাদের দাবি ছিল যে উপযুক্ত তদন্ত করে এই হারমাদদের ধরতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে প্রকারান্তরে আমাদের কথাই সত্যি হলো পুলিশ ধরেছে যাদেরকে তারা তৃণমূল কংগ্রেসের হারমাদ এবং আমাদের কাছেও ক্লিপিংস আছে এবং পুলিশ আশা রাখছি যথোপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্যপাল গতকালকে এসেছিলেন এবং তিনি সরে জমিনে দেখছেন এবং সেখানে ফুটেজ আছে সেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রায় পঞ্চাশ ষাটটা গাড়ি নিয়ে সারমাদ্রে সমাজ নিয়ে এসে ইরাইনগর উপর আক্রমণ করেছে রাজ্যপাল সমস্ত মানুষের কাছে শুনে তিনি দেখেছেন যে সত্যি ঘটনাটা কি রাজ্যপাল ব্যবস্থা নেবেন তিনি বলেছেন সে ব্যবস্থা আইন আছে পুলিশ আছে তারা তা বিজেপির অভিযোগ হচ্ছে যে দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে তারা তৃণমূলের সমর্থক এবং তৃণমূলের কর্মী আমি কার সমর্থক জানি না আমি দেখিও নি শুনিনি কিন্তু পুলিশ যা করার তা